মাত্র দেড় মাস হলো সাত পাকে ঘুরেছে হিমালয় আর বন্যা। তাদের ইচ্ছে ছিল পূজার কেনাকাটা করবে, একসাথে পূজা করবে বন্যার বাপের বাড়ি। আর তার জন্যই করতর ওপারে হিমালয়ে পূজা শেষে করবে পূজার কেনাকাটা। কিন্তু স্বপ্নের সাথে স্বামীও তলিয়ে গেছে নৌকডুবির ঘটনায় করতর নদীতে। সাত দিন পার হলেও এখনও মিলছে না হারিয়ে যাওয়া স্বামীর লাশ। তাই তো নদীর পাড়ে ও বাড়িতে মাঝে মাঝে স্বামীর কথা বলতে অজ্ঞান হয়ে যাচ্ছে নববধূ বন্যা। সপ্তাহখানেক আগে পঞ্চগড়ের বোদা উপজেলার আড়িয়ারঘাট এলাকায় নৌকডুবির ঘটনায় এরকমই স্বামীহারা বন্যা মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছে। নিখোঁজ হিমালয়ের বনজামাই বলে, সাত দিন ধরে নিখোঁজ আমার হিমালয়, এখনও তাকে পাচ্ছি না। নববধূ বন্যা মাঝে মাঝে অজ্ঞান হচ্ছে স্বামীকে দেখার জন্য। পরিবারের সবাই অন্তত ফিরে চায় হিমালয়ের লাশ, শেষ দেখাটা দেখলে হয়তোবা শোক কিছুটা কমবে। এই আশায় আমরা নদীর পাড়ে সাত দিন ধরে বসে আছি। তবে এখনও জানি না আমাদের ভাগ্যে হারিয়ে যাওয়া হিমালয়ের লাশ আছে কি নাই। আমরা জানি অধিক যাত্রী ওঠার কারণেই সেদিন নৌকরি ডুবে যায়। প্রায় 70 জনের লাশ এখনও উদ্ধার হয়েছে, নিখোঁজ 40 জনের বেশি। না জানি সেই 40 জনের মধ্যে হিমালয় লাশ আছে কি নাই। এই বন্যা তার নতুন জামাকে ফিরে পাবে কি না তার প্রতি উত্তর আপনার জানা থাকলে কমেন্ট করে জানান। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এমনই সত্য তথ্য নিয়ে নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।